এক গ্রামে এক পুরনো ভাঙা মহল ছিল। ওই মহলের পাশ থেকে যেই ব্যক্তি পার করত, একটা হাত মাটির থেকে বেরিয়ে এসে ওকে মাটির নিচে টেনে নিত। বাঁচাও, বাঁচাও! আরে দাদা, কেউ আছে, কেউ আমাকে বাঁচাও! গ্রামের অনেক লোক নিখোঁজ হয়ে গিয়েছিল। কেউ কিছু বুঝতে পারছিল না যে গ্রামের লোক যাচ্ছে কোথায়। আরে দাদা সুরেশ, তুমি জানো কাল রাত থেকে বিরজুর কোনো খোঁজ খবর নেই। দাদা, এ অনেক গম্ভীর সমস্যা, আমাদের গিয়ে প্রধানকে বলতে হবে। আর তারপর সব গ্রামের লোকেরা মিলে এই নিশ্চিত করে কি কোনো ব্যক্তি রাত হওয়ার পরে পুরনো মহলের কাছে যাবে না। তারপর যেই অনেক দিন থেকে কোনো ব্যক্তি ওই মহলের দিকে পার হয় না, তো ওই কাটা হাত বিরক্ত হয়ে মাটির থেকে বাইরে বেরিয়ে আসে। আরে এ কি ভাই, আরে আরে মরে গেলাম রে! এ তো কোনো কাটা হাত, এ তো কোনো ভূতের হাত মনে হয়। এ কোথা থেকে চলে এলো, আরে পালাও রে! তারপর মঙ্গল পালাতে শুরু করে। আরে গ্রামের লোকেরা, ওই কাটা হাত মাটি থেকে বেরিয়ে গেছে, কেউ নিজের ঘর থেকে বেরিয়েও না। তারপর মঙ্গল তাড়াতাড়ি দৌড়ে নিজের ঘরের ভেতরে ঢুকে যায়। একটুর জন্য বেঁচে গেলাম রে, আজ তো আমার কাজ শেষ হয়ে গেছিল। তারপর ওই হাতও ওর পেছন করে করে গ্রামে পৌঁছে যায়। সব গ্রামের লোক নিজের নিজের ঘরের ভেতরে লুকিয়ে যায়। তারপর ওই হাত লোকেদের ঘরের দরজায় যায় আর দরজা পেটাতে লাগে, কিন্তু কেউ দরজা খোলে না। তারপর ওই হাত আগে চলে যায় আর একটা ব্যক্তিকে দেখতে পায়। ও নিজের ঘরের উঠোনে শুয়ে থাকে। আরে বাবা, এ কি জিনিস! এ আমি কোথায় ফিরে গেলাম! এ ভগবান, আমাকে রক্ষা করো! তারপর ওই হাত ওকে নিজের সাথে উড়িয়ে নিয়ে যায় আর ওই মহলের কাছে পৌঁছে ওকে নিজের সাথে মাটির নিচে নিয়ে যায়। আরে দাদা, তোমরা দেখলে ওই কাটা হাত? কেরাম ওকে নিজের সাথে তুলে নিয়ে গেল, চলো আমরা সবাই ওর পিছন করি। তারপর ওই গ্রামের লোকেরা মিশে ওই হাতের পেছন করে আর পেছন করতে করতে ওই ভাঙা মহলের কাছে এসে পৌঁছায়, কিন্তু ওখানে কারোর নামগন্ধ পায় না। তারপর ওরা সবাই চিন্তিত বিরক্ত হয়ে ফেরত নিজের গ্রামে চলে যায়। তারপর সকাল হওয়াতে, প্রধান মশাই, কাল তো বাড়াবাড়ি হয়ে গেল, এখন ওই কাটা হাত আমাদের গ্রাম অবধি পৌঁছে গেছে। যদি আমরা ওর মুখোমুখি না হই, তাহলে ও কাউকে জ্যান্ত ছাড়বে না। তবে ঠিক বলছো মঙ্গল, এখানে আমাদের কিছু তো করতে হবে, কিন্তু আমার এ জানা নেই ওই হাত আমাদের লোকেদের কোথায় নিয়ে যাচ্ছে। যদি আমরা ওকে শেষ করতে হয়, তো আগে আমাদের ওর ঠিকানার বিষয়ে জানতে হবে। আমার কাছে এক উপায় আছে প্রধান মশাই, যাতে আমরা ওর ঠিকানা জানতে পারবো। যদি কোনো ব্যক্তি নিজের পায়ে দড়ি বেঁধে নেয় আর ওই কাটা হাত ওর শিকার বানিয়ে নেয়, তো আমরা ওই দড়ির পিছন করে করে ওদের ঠিকানা অবধি পৌঁছে যাব। তোমার উপায়টা ঠিক আছে মঙ্গল, কিন্তু নিজের পায়ে দড়ি বেঁধে কে বলির পাঠা হবে? আরে ভাই, কেউ আছে যে কাটা হাতের সামনে যেতে পারবে? সব গ্রামের লোকেরা একে অপরের মুখ দেখছিল। এই পুরো গ্রামে কি কোনো লোকই নেই যে ওর সামনা করতে পারবে? প্রধান মশাই, আমার মনে হয় এই কাজ রঘুবীর কাকা করতে পারে, এমনিতে উনি নিজে জীবন কাটিয়ে নিয়েছে। আরে তোর নাশ হোক, আমাকে ওর ভোজন বানিয়ে পাঠানোর চেষ্টা করছিস, আমি কোথাও যাব না। তোমরা গ্রামের লোকরা অন্য কাউকে খুঁজে নাও, এখন বা আমার মরার বয়স থরি না হয়েছে। কিন্তু রঘুবীর কাকা, এই গ্রামে তো সব থেকে বয়স্ক আপনি, তাই জন্য এই কাজ আপনাকে করতে হবে। এই প্রধান, তোরও কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বলির পাঠা হব না। তারপর সব গ্রামের লোকেরা জোর করে রঘুবীর কাকাকে দড়ি দিয়ে বেঁধে ওই ভাঙা মহলের দিকে নিয়ে যায়। আরে গ্রামের লোকেরা, তোমাদের না আসক, আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমায় ছেড়ে দাও ভাইটি, আমি দেখতেই শুধু বুড়ো লাগি, কিন্তু ভেতর থেকে অল্প বয়সী আছি ভাই, ভগবানের জন্যে আমায় ছেড়ে দাও। তারপর সব গ্রামের লোকেরা কাকাকে ওই মহলের পাশে নামিয়ে দেয় আর নিজেরা ওখানে পালিয়ে গাছের কোনায় লুকিয়ে যায়। আরে না শোক, আমায় এখানে ছেড়ে পালিয়ে গেলে হে ভগবান আমার কি হবে, কোথাও ওই কাটা হাত এখানে না চলে আসে,
হে ভগবান, এই মানুষ তো আমাকে প্রতারণা করেছে, তুমি আমার সাথ দিয়ে দাও। তখনই ওই কাটা হাত মাটির থেকে বেরিয়ে আসে। সব গ্রামের লোকেরা লুকিয়ে ওকে দেখতে থাকে। আরে মরে গেলাম রে, না শোক, তাড়াতাড়ি বাইরে আসো, দেখো ওই হাত বাইরে এসে গেছে, কোথায় লুকিয়ে বসে আছো, তাড়াতাড়ি বাইরে এসো, না হলে ওই হাত আমাকে তার সাথে নিয়ে চলে যাবে। যদি আমরা এখন বাইরে বেরিয়ে যাই তাহলে ওই হাত এত গ্রামের লোকেদের দেখে ভয় পেয়ে যাবে আর মাটির নিচে চলে যাবে, তারপর কোনোদিনও আমরা ওর ব্যাপারে জানতে পারবো না। তখনই ওই হাত কাকার পা ধরে নেয়। আরে মরে গেলাম রে, এই গ্রামের লোকেরা আমায় বাঁচাও, এই হাত আমাকে মাটির নিচে নিয়ে চলে যাচ্ছে। তারপর দেখতে দেখতে ওই কাকা হাত কাকাকে নিজের সাথে মাটির তলায় টেনে নেয়। তারপর সব গ্রামের লোকেরা ওখানে পৌঁছে যায়। আরে দাদা, এ তো সত্যি কাকাকে মাটির নিচে নিয়ে গেল, এখন কি করি? আমাদের ঘাবড়ানোর দরকার নেই, আমরা কাকার পায়ে দড়ি বেঁধে দিয়েছি, এখন আমরা ওই দড়ির সাহায্যে সহজভাবে পৌঁছে যাব। চলো এখানে জলদি খোঁড়া শুরু করো। তারপর সব গ্রামবাসীরা মিলে ওখানে খুঁড়তে শুরু করে দেয়। কিছুক্ষণ খোঁড়ার পর ওরা মাটির ভিতরে একটা তৈরি করা গুহা দেখতে পারে। মঙ্গল ভাই, ওই দেখো এখানে একটা গুহাও আছে, এই দড়ি তো এদিকেই যাচ্ছে, চলো এর পিছন পিছন যাই, এ নিশ্চয়ই আমাদের ওই কাটা হাতের ঠিকানায় পৌঁছে দেবে। তারপর সব গ্রামের লোক ওই দড়ির পেছন করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণে ওরা শয়তানের ঠিকানায় পৌঁছে যায়। ওদের সামনে এক শাকচুন্নি দেখা দেয়, ওর দুই হাত কাটা থাকে, আর ওর পাশেই সব গ্রামের লোকেরা একটা খাঁচায় বন্ধ হয়ে থাকে। আরে দাদা, ওই দেখো এখানে তো শাকচুন্নি বেরোলো, আমার মনে হচ্ছিল এ ওই কাটা হাতের কাজ, কিন্তু দাদা এখানে তো পুরো শাকচুন্নি বেরোলো, আজ তো মনে হয় আজ আমরা পুরো ফেঁসে গেছি, এখানে এসে আমরা নিজের মৃত্যুকে ঠিক করেছি। আরে দাদা ভয় পেও না, ওই দেখো ওই শাকচুন্নি গ্রামের লোকেদের মারেনি, শুধু ওদের বন্দি করেছে, তার মানে এর পেছনে নিশ্চয়ই শাকচুন্নির কোনো না কোনো মতলব আছেই। কিন্তু দাদা আমরা এখানে এসে তো গেছি, কিন্তু কি করব, তোমার কাছে কি কোনো উপায় আছে? এই গ্রামের লোকেরা, আর কিছুক্ষণ, তারপর আমি তোমাদের সবার হাত কেটে ওদের বলি দেব, তারপর আমার এই দুই হাত আমার শরীরে জুড়ে যাবে। আচ্ছা তো এই কথা, এই শাকচুন্নি এদের সবার হাত কাটতে চায়, আমাদের একে আটকাতে হবে। কিন্তু ভাই এদের আটকায় কি করে, এর সামনে গেলে এ আমাদের কাঁচা খেয়ে ফেলবে, এবার কি করি? ওই শাকচুন্নি নিজের হাত ছাড়া কিছু করতে পারবে না, আমাদের শুধু ওর দুই হাতকে নিজের বশে করতে হবে। ওই দেখো দাদারা, আমার মনে হয় ও সব থেকে আগে এনারই বলি দেবে, তুমি তাড়াতাড়ি যাও আর ওনাকে এখান থেকে ছাড়িয়ে আনো। তারপর গোপি আস্তে করে যায় আর কাকার কাছে পৌঁছে যায়। আরে না ছোক, আমায় তাড়াতাড়ি ছাড়াও, না হলে এই শাকচুন্নি আমার বলি দিয়ে দেবে। আরে কাকা বেশি চিল্লিও না, যদি ওই শাকচুন্নি শুনে নেয় তাহলে তোমার সাথে সাথে আমিও মরবো। আরে মঙ্গল, তুই আমাকে মৃত্যুর মুখে ধাক্কা দিয়ে দিয়েছিলিস না, তুই একবার ফেরত গ্রামে চল, তোর খবর নিচ্ছি আমি। কাকা এখন আমি আরেক ভুল করতে যাচ্ছি, আর ওর জন্য আগের থেকে ক্ষমা চাইছি। আরে তুই কি করতে যাচ্ছিস? হ্যাঁ, তারপর মঙ্গল রাঘবীর কাকাকে ওঠায় আর ওনাকে শাকচুন্নির সামনে নিয়ে যায়। এই শাকচুন্নি, সাহস আছে তো আমাকে মেরে দেখা, আমি তোকে ভয় পাই না। আরে মরে গেলাম রে, আরে গ্রামের লোকেরা তোদের নাচ হোক, কতবার আমায় বলির পাঁঠা বানাবি। তারপর ওই দুই কাটা হাত কাকার উপরে আক্রমণ করে দেয়। আরে মরে গেলাম রে, এবার আমি বাঁচব না, আরে না শোক, দেখছো কি, আমার সাহায্য করো, হায় রে। তখনই এক গ্রামের লোক যায় আর ছুরি দিয়ে হাতের উপরে আক্রমণ করে দেয় আর ওদের কেটে দেয়। আরে বেঁচে গেলাম রে, খুব জোর বাঁচলাম। আরে কি হয়ে গেল গ্রামের লোকেরা, তোমরা এ কি করে দিলে, আমার দুই হাত কেটে দিলে, এদের ছেড়ে তো আমি খুব দুর্বল হয়ে যাব। তারপর ওই শাকচুন্নি ওখান থেকে পালিয়ে যায়। তখন মঙ্গল গিয়ে সব গ্রামের লোকেদের ছাড়িয়ে নিয়ে আসে।